হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি একটুও ভালো নেই আজকে আমি অনেক ভয় পেয়ে আছি তো দেখো আজকে আমি মাসি বাড়িতে যাচ্ছিলাম রাত্রেবেলা মাসি নেমন্তন্ন করেছিল তো আমি আর আমার বর যাচ্ছিলাম তো আমাদের মাসি আমার মাসি বাড়িটা একটু ভিতরে তো আগের দিন তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম যে বাগানে আমরা খড়ি কাটতে গেছি তোমাদের মাসি বাড়িটা ওইখানেই পাশেই আগে মাসি বাড়ি তারপরে আর একটা বাড়ি ওই বাড়িতে কেউ থাকে না তারপরে বাগানটা তো আমরা মাসি বাড়ি যাচ্ছিলাম তো ওইদিকে একটু জঙ্গল 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 প্রচুর জঙ্গল শুধু গাছ জঙ্গল আর ঘর তেমন নেই বললেই চলে একটা দুটো বাড়ি আছে ওইদিকে তো আমি আর আমার বর যাচ্ছিলাম মাসি বাড়িতে তো হট করে আমাদের কেমন যেন একটা সন্দেহ হলো যে কিছু একটা মানে আছে কেমন কেমন একটা লাগছিল যে গাছ সমসময় ব্যাপার আছে না যে অন্ধকারে গেলে কেমন একটা ভয় ভয় লাগে তেমন তো আমরা ভাবছিলাম যে মানে কেমন আমাদের ভয় লাগছিল মনের মধ্যে তো আমরা লাইট মারে মেরে দেখছিলাম আশেপাশে তো দেখতে দেখতে মানে কিছু তো একটা আছেই বোঝা যাচ্ছে তো দেখো আর আমার বল লাইট মেরে দেখছি আর আমরা আস্তে আস্তে যাচ্ছি যে কী থাকতে পারে তো আমরা অনেক মানে ভয় তো আছেই প্রচুর তার মধ্যেও সাহস নিয়ে দেখছি যে কি হতে পারে কি আছে কোনো শেয়াল না কি অন্য কিছু কিছু তো একটা আছেই তো আমরা ভীষণ ভয় পেয়ে আছি তো আমরা যাচ্ছি এই যে তো এইখানে গাছের নিচে কিছু একটা আছে তো গাছটা অনেক ঝরতো অতটা বোঝা যাচ্ছে না তো আমরা লাইট মেরে দেখছিলাম অনেক দূরের থেকে তো এখানে সাদা সাদা কিছু একটা দেখে আমরা তো ভীষণই ভয় পেয়ে গেছিলাম তো দেখো তো তাও আমরা অতটা কিছু মানে পাত্তা দিইনি তোমরা তো আমরা ভয়ে এখান থেকে দৌড় দৌড় দিয়ে চলে গেছিলাম অন্য দিকে তোমরা অতটা মানে এটাকে অতটা গুরুত্ব দিই তো আমরা চলে গেছি ভয়ে তারপরে মাসি বাড়িতে গেলাম তো দেখো এখানে সাদা সাদা কি হতে পারে জিনিসটা আমরা ভাবছিলাম তো আমরা ভয়ে কাছে যাইনি তো একটু নট ছিল তো আমরা আবার মাসি বাড়িতে যাওয়া শুরু করলাম তো মাসি বাড়িটা অনেকটাই ভিতরে একদম জঙ্গলের মধ্যে তোমরা ভয়ে আমাদের তো হাত পুরো ঠান্ডা হয়ে গেছে কি করব বুঝতে পারছি না তাও মাসি বাড়ি যাচ্ছি তো যাচ্ছি দেখো শুধু আশেপাশে বাগান গাছ টাছ মানে প্রচুর বাগান মানে ভয়ানক জায়গা তো রাত্রেবেলা ওইদিকে আসা মানে ভীষণই মানে একটা চ্যালেঞ্জ ওর যারা এখানে ও দু তিনটে বাড়ি আছে মাসি বাড়ির আশেপাশে তো ওদের থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে ওদের অতটা ভয় করে না তো আমরা মাঝে মাঝে আসি দিনের বেলায় বেশি আসি রাত্রেবেলায় আসি না তো মাসি আমাদের নেমন্তন্ন করেছিল ওই জন্যে যাচ্ছিলাম তো গিয়ে নেমন্তন্ন খেতে গিয়ে তো আমাদের সাথে এই ঘটনাটা ঘটে গেল এত ভয়ানক ঘটনা আগে কোনো দিন ঘটেনি তো আমরা ভীষণই ভয় আছি কী করবো বলো তাও আমরা মাসি বাড়িতে গেলাম মাসি বাড়ি মাসি রান্না করেছিল খাওয়া দাওয়া কমপ্লিট করে তো আমরা যখন বাড়ি আসবো আমাদের তো ভয় করছিল তো আমরা মাসিকে সব কথা বললাম সব কথা বলার পরে মাসি মেসো বলল হ্যাঁ ও মাঝে মাঝেই মাঝে মাঝে মাসিরাও নাকি এমন কিছু আন্দাজ করতে পারে তো আমাদেরকে বলতে চাচ্ছিল না তো আমরা জোর করে শুনলাম যে আমাদের আসা আসার সময় আবার ভয় পাবো আমরা ওই জন্যে তো বলেছিলাম যে আমাদের একটু এগিয়ে দিতে তো আমরা মাসি বাড়ির পরে যেই বাগানটা আছে তো আর একটা বাড়ি আছি মাসি বাড়ির পরে ওই বাড়িতে কেউ থাকে না তো রাত্রেবেলা ওই বাড়িতে মানে টিনের বাড়ি কেউই থাকে না ওটাকে ভূতের বাড়িই বলা হয় সবাই ভূতের বাড়িই বলে তো আমরা রাত্রে ওই যাই না বেশি দিনের বেলায় ওই যাই তখন দিনের বেলায় অনেক লোকজন থাকে অতটা ভয় করে না তো রাত্রেবেলায় গেছি যখন আমরা মাসি বাড়ি মানে আসার সময় এদিকে ওদিকে লাইট মেরে মানে দেখছিলাম যে মানে আমাদের আমরা তো ভয় পেয়ে আছি তো আমাদের মনের মধ্যে আরও ভয় ঢুকে গেছে ওই জন্য লাইট মেরে আশেপাশে দেখছিলাম কী মানে কি আছে কি হচ্ছে তো হট করে তো কি বলবো ভয় পেয়ে আছে বহু প্রচুর তো ভালো লাগছে না একদম তো হট করে লাইট মেরে দেখি যে ওনার এক মানে ওই বাড়িতে কেউ থাকে না তো একটা পায়খানা বাথরুম আছে তো পায়খানা বাথরুমের ছাদে কিছু একটা আছে দেখো সাদা সাদা দেখা যাচ্ছে তো আমরা ভয়ে মানে দূরের থেকে ভিডিওটা তোলা হয়েছে জুম করে তো আমরা তো কাছে যেতে পারিনি সাদা সাদা দেখো কিছু একটা আছে তো আমরা লাইট মেরে দেখছিলাম তো আমরা ভীষণই ভয় পেয়ে গেছি তো এটা দেখার পরে তো আমরা আরও ভয় পেয়ে গেছি তো মাসিয়ার মেশো আমাদের বাড়ি দিয়ে গেল বন্ধুরা ভয়ে আর কিছু বলতে পারছি না পরে তোমাদের সাথে আবার কথা হবে এই বিষয়ে